डियर ऑडियंस अस्सलाम वालेकुम। जुकी फ्लैट लॉक कंप्रेसर मशीन ए मशीन टी किभाबे रिसेट दिबेन खूब सुंदर भावे आमी रिसेट प्रोसिड्यूर आपनादेरके देखिए देव। तो भिडियोटी खूब मनोयोग सहकारे शुरू थेके शेष पर्यंत देखुन। आर आपनि जदि आमार चैनलेर नतून दर्शक होये थाकेन अवश्यई चैनलटी सबस्क्राइब करे बेल बाटनटी बाजिये दिबेन परवर्ती नतून नतून आपडेट पावार जन्य। तो चलुन शुरू करा जाक मूल भिडियोटी। मेशिनेर मडेल नम्बर होच्छे MF7923D। कंट्रोल बक्सर मडेल नम्बर होच्छे SC921 एवं डिसप्ले मडेल नम्बर होच्छे CP18। पैनल बोर्डर मडेल नम्बर। तो प्रथम आई बाटनटी चाप दे धरे पावर ऑन करते हबे। प्रथम आमी स्पीडटा चेक करे नेब एवं ABCD बाटनेर माध्यमे 96 नम्बर प्रोग्रामे जाब। 96 नम्बर प्रोग्रामे स्पीड आछे 3000। एटी किन्तु रिसेट देवार पर अटोमेटिक स्पीडटी बेड़े जाबे। तो मेशिनेर पावारटी आमी प्रथम अफ करे निलाम। ABCD बाटन, माइनस बाटन एवं प्लस बाटन, ए तीन बाटन एकसाथे चाप दिए धरे प्रथमे पावर ऑन करते हबे। पावर ऑन करार पर तीनटी शब्द होबे एवं डिसप्लेते RS अर्थात रिसेट लेखा आसबे। खूब सतर्कतार साथे एड़ी तीनटी बाटन एकसाथे धरते होबे। এই দেখুন RS লেখা এসেছে। এখন ছেড়ে দিতে হবে। এবারে কিছুক্ষণ পরে কিন্তু পাওয়ার অফ করতে হবে। পাওয়ার অফ না করলে কিন্তু রিসেট সম্পূর্ণ হবে না। আমি আবারো বলছি পাওয়ার অফ না করলে কিন্তু রিসেট সম্পূর্ণ হবে না, এটা মনে রাখবেন। এরপর এই যে আই বাটন, এই আই বাটনটি চাপ দিয়ে ধরে আবারো পাওয়ার অন করতে হবে। ABCD বাটনের মাধ্যমে আমি আবারও 96 নম্বরের প্রোগ্রামে দেখব মেশিনের স্পিড চেক দেব। দেখুন মেশিনের স্পিড কিন্তু 4000 অটোমেটিক বেড়ে গেছে, তার মানে মেশিনটি রিসেট হয়েছে। রিসেট হওয়ার পরে আরেকটি কাজ আছে, সেটা হলো এই যে ইন্টার বাটন। ইন্টার বাটন চাপ দিয়ে প্রোগ্রাম নাম্বার 95-তে যেতে হবে। এই যে 95-তে আসতে হবে। আসার পরে এই ডান পাশের ডিসপ্লেতে মেশিনের মডেল নাম্বারটি সিলেক্ট করতে হবে। মেশিনের মডেল নাম্বার হচ্ছে MF7923D। এই মডেল নাম্বারটি প্যানেল বোর্ডে সিলেক্ট করতে হবে প্লাস এবং মাইনাস বাটনের মাধ্যমে। কোনো কোনো সময় রিসেট দেওয়ার পর অটোমেটিক মেশিনের মডেল নাম্বার চলে আসে, আবার কোনো কোনো সময় কিন্তু আসে না। সেক্ষেত্রে এবং প্লাস এবং মাইনাস বাটনের মাধ্যমে 95 নম্বর প্রোগ্রামে মেশিনের মডেল নাম্বারটি সিলেক্ট করতে হবে প্যানেল বোর্ডে। সংক্ষিপ্ত আকারে আসবে F79D। ডিয়ার ফ্রেন্ডস, খুব সতর্ক ভালোভাবে লক্ষ্য করুন, F79D। দেখুন মেশিনের মডেল নাম্বার সংক্ষিপ্ত আকারে এসেছে F79D। এটি সিলেক্ট করার পরে ইন্টার বাটন চাপ দিয়ে সেভ করে দিতে হবে। সেভ করার পরে এখন আবারও পাওয়ার অফ করতে হবে। পাওয়ার অফ করার পরে আবারও অন করতে হবে। পাওয়ার অন করার পরে এই যে ডিসপ্লেতে BBBN -999, এটি আসলে কিন্তু মেশিন চলবে না। তখন এই যে আই বাটনটি চাপ দিলে মেশিনটি রেডি হবে, তখন আপনি মেশিন চালাতে পারবেন। ডিয়ার ফ্রেন্ডস, এখন রিসেট কিন্তু কমপ্লিট। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।